मोमो चित्ते नीति नित्ते के जेना आछे तता थुई थुई तता थुई थुई। गुड मर्निंग बंधुरा, आबार एकटा नतून सकाल निये तोमादेर काछे चले एसेछि। आर देखतेई पाच्छो आकाशेर ओयेदारटा, सारा रात एतो बिस्टी होयेछे जे चारिदिके जल आर जल। तो चेष्टा करछे बाबा जलटा कि करे पास करा जाए, तो देखो चेष्टाई तो करे जाच्छे, साइडे बाड़ी होच्छे बोले जाच्छे ना जलटा। তো আজকে বৃষ্টির দিনে আমি কি কি করছি সেটা তোমাদের কাছে শেয়ার করব, তাহলে আমার সঙ্গে থাকো, পাশে থাকো। তো মুখটুক ধুয়ে আমি চলে এসেছি, আর চা নিয়েও চলে এসেছি, আর বিস্কুট দিয়ে এখন চা খাবো। আর ছেলের আজ থেকে পরীক্ষা আরম্ভ হবে, তো পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পর কি কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভাবছি একটু বাজারের দিকে যাব, সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আমি একটু সময়ের জন্য বাজারে চলে গেছিলাম, তো এখানকার বাজার মানে খুব সুন্দর, একদম টাটকা টাটকা জিনিস পাওয়া যায়। এই দেখো শসা নিয়ে এসেছি, টমেটো আর নিয়ে এসেছি, এগুলোকে আমি বরবটি বলি, বরবটি। দেখো চাল কুমড়োটা এত সুন্দর, এটা 20 টাকায় আমাকে দিয়ে দিল, দেখো কত সুন্দর। আর বাচ্চারা আম ভালোবাসে বলে আম নিয়ে এসেছি। তো যেই দোকানে গেছি আমার ছোট ভাই, ভাই বলে দিদি ভাই এটা নিয়ে যাও, আর একটু পটল নিয়েছি। তো এই ছেলের অনলাইন ক্লাসটা হয়ে যাক, মানে আজকে তো দেখো সবজিগুলো কেটে নিয়েছি এইভাবে, এখন সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিও ভাজা হয়ে গেছে, এখন আমি দুই রকমের ডাল, মুগ আর মসুরের ডালটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। ছেলের অনলাইন ক্লাস হয়ে গেছে, আর চলে এসেছি রান্নাঘরে। মামনি নারকেল দিয়ে চাল কুমড়ো করছে, আর এইদিকে দেখো খিচুড়ির জন্য জল গরম বসিয়ে দিয়েছি। তা চাল কুমড়োটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি, নিয়ে খিচুড়ির জন্য যা যা করবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন চাল ডাল দিয়ে দিয়েছে, তার মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা সবজি, দেখতেই পাচ্ছ ভেজে রাখা সবজি, এটাও দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে সব একসঙ্গে খুব ভালো করে কষবো। তো একটু নেড়ে নিই, তারপরে কেটে রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এটাকেও এর মধ্যে মিক্স করে দেবো। তো এখন ভালো করে এটাকে ভেজে নিচ্ছি 2 মিনিট ধরে। তো দেখো 2 মিনিট ধরে খুব সুন্দর করে আমি ভেজে নিলাম, আর বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে কি জমে, তো সেই জন্য মনে মনে ভাবলাম তো খিচুড়ি বানিয়ে দিই। আর দেখো কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তখন এটাকেও দিয়ে দিচ্ছি, আর এদিকে জলটাও আমার গরম হয়ে গেছে। তো এটাকে খুব ভালো করে আরও 5 মিনিট আমি ভেজে নিচ্ছি, তারপরে গরম জলের মধ্যে এটা অ্যাড করে দেবো। তো এটা ভাজা হয়ে গেছে, আর 1 চামচ মতো আমি আদা পেস্ট দিয়ে দিলাম, দেওয়ার পর 2 মিনিট ভেজে নেব। ভেজে নিয়ে আমি এই গরম জলের মধ্যে এটা, দেখো গরম জল খুব সুন্দর হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে এটা অ্যাড করে দেবো। দেখো আমি খুব সুন্দর করে এটা নাড়ছি, আর একটু সেদ্ধ হয়ে গেলেই আমার তৈরি হয়ে যাবে খিচুড়ি। আর তার সঙ্গে আমি একটা পাস তরকারি, রাবড়া বলতে পারো, যেটা সবজি আছে বাড়িতে সেটা দিয়ে আমি একটু পাস তরকারি করব। তো দেখো খিচুড়িটা আমি লবণ মিষ্টি একটু চেক করে নিয়েছি, আর একটু হয়ে গেলেই আমার তৈরি হয়ে যাবে খিচুড়ি। তো খিচুড়ি একদম আমার রেডি হয়ে গেছে, আর এদিকে আমি ঘি আর জিরে দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে, আর এখন বানাবো আমি পাস তরকারি। তো খিচুড়ি আমি বানিয়ে নিয়েছি, আর মামনি বললো আমি পাস তরকারিটা বানাচ্ছি, তোমাকে বানাতে হবে না। তো দেখো পাস তরকারিটা বানাচ্ছে, আর সব রকম সবজি ছিল একটু একটু করে সব কিছুই দিয়ে দিয়েছে, ভালো করে ভেজে। তো এখন এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা
তো দেখো পাঁচ তরকারি একদম রেডি হয়ে গেছে, একটু জলটা মরে যাবে আর আমি স্নান করে আসবো, তারপরে স্নান করে এসে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো স্নান করে চলে এসেছি আর এদিকে এত বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় শুকোতেই চাইছে না, গাড়ি ধারে একদম জামা কাপড়ে ভর্তি। তো বাবা আর মেয়ে খেয়ে নিয়েছে, এখন আমি ছেলে আর মামনি খাবো, তো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। তো কী কী রান্না হয়েছে দেখো, এখানে হয়েছে খিচুড়ি, পাস তরকারি, ডিমের অমলেট, চিকেনটা করবো ভাবলাম কিন্তু এত বৃষ্টি এই জন্য হলো না। আর দেখো এখানে চাল কুমড়ো নারকেল দিয়ে, তো এখন আমি খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম আর আমাদের দিকে কারেন্ট একদমই নেই, এক্ষুনি কারেন্ট এলো, ফোন চার্জ নেই। তো গ্রামের বাড়িতে গেছিলাম, ওখানকার জল, এখানকার জল স্নান করে না পুরো ঠান্ডা লেগে গেছে, দেখো গলার ভয়ানক আওয়াজটাও তোমরা বুঝতেই পারছো। দেখো ওদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি, তো এখন আমরা সবাই চা খাবো। আর আজকের এই ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার একটা নেক্সট কোন ব্লগে তোমাদের কাছে ফিরে আসবে।